পয়সায় খেতে চললে এই মুমুন্দি ভরসা মুসুর রান্নাঘরে। আরে বাহ, যে রাধে সে চুলো বাঁধে। এসি দিদি রান্নাঘরে, মুসুর রান্নাঘরে। তো দিদি তুমি তো এখন ভাইরাল, সেলিব্রিটি মোটামুটি বলতে পারো। সেলিব্রিটি হতে চাই না, যা আছে মুনমুন্দি আছে, বর্ধমানের সবার যেরকম ছিলাম সবাই আমাকে যেরকম চেনে সেরকমই আছে। এই কথাটা বেশ ভালো লাগলো আমার। দিদি এখন সেলিব্রিটি নয়। আচ্ছা দিদি, আমি শুনলাম তুমি নাকি ডালহৌসি চাঁদপাড়া সবাইকে টেক্কা দিচ্ছ। ডালহৌসিতে কে কি করছে, চাঁদপাড়াতে কে কি করছে, সেসব সব মানে আলাদা থাক, তারা তাদের মতো করছে। আমি বর্তমানে আমার আমার স্টাইলে করছি, কিন্তু আমার স্টাইলে আশা করি কেউ দিতে পারবে। তোমার স্টাইলটা কি জানতে চাই আমি। এই যে 50 টাকা 100 টাকা, এর বাইরে আমি যাব না। আচ্ছা 50 100টা কি কি দিচ্ছ সেটা বল। 50 টাকায় দিচ্ছি বাসন্তী পোলাও চিকেন কষা, অথবা ফ্রাইড রাইস চিকেন কষা, অথবা ফ্রাইড রাইস চিলি চিকেন, বাসন্তী পোলাও চিলি চিকেন। না তখন তো তুমি নতুন এসেছিলে, এখন তো তুমি আস্তে আস্তে পুরনো চারো। তখন নতুন আসেনি, তারও 1 বছর আগে নতুন দিদি বললো যে ওখানে গিয়ে জব করতো, সেই জবটা নাকি দিদি চলে গেছে, যে করে হোক। তো ঠিক আছে দিদি, তুমি এখন সেলফ ডিপেন্ডেন্ট, সব ঠিক আছে। তো এই যে আপনি যে চিকেন দিচ্ছেন, যে সাইজে কেন সাইজে দিচ্ছেন? বলছিল যে দেখলাম যে মরা মুরগি দিচ্ছেন। সবাইকে 10,000 টাকা করে দেবে প্রমাণ করতে পারলে। আচ্ছা বাসন্তী পোলাতে কী কী দিচ্ছ তুমি ইনগ্রিডিয়েন্টস? বাসন্তী পোলাতে কাজু কিশমিশ, মিল্ক, তোমার মশলা, আর একটা স্পেশাল চিকেন মশলা আছে, সেটা বলা যাবে না। আর চাল কি ইউজ করছো? চালটা গোবিন্দ হচ্ছে। আর স্টেপ রাইস রাইসে রাইসে হচ্ছে বাসন্তী রাইস রাইস আচ্ছা শুনলাম নাকি একজন বলেছিল যে রাধে সে চুলো বাঁধে, তুমি কি সেটা? আচ্ছা তুমি বলেছিলে। আচ্ছা 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 আচ্ছা, ভালো কথা। আরেকটা কথা শুনলাম যে চাঁদপাড়ার একজন বলছিলেন রান্না করতে গেলে নাকি ওইভাবে মেকআপ করে রান্না করা যায় না, কিন্তু তুমি তো পুরোপুরি অন্যরকম দেখতে পাচ্ছি। যাক এই বিষয়টা, মেকআপ বিষয়টা আমার জানা নেই, কিন্তু রান্না কেরম হচ্ছে সেটা দেখার বিষয়। যাক এই বিষয়টা আমার জানা নেই। এবার খাওয়াটা দেখতে হবে কেরম খাবার করেছেন দিদি, কেরম রান্না বান্না হচ্ছে। আর আরেকটা কথা, জিন্স প্যান্ট পরেও রান্না করা যায়, চুড়িদার পরেও রান্না করা যায়, আর শাড়ি পরেও রান্না করা যায়। যে এরকম ধারণা রাখে, আজকে দিনে বলবো তাকে যে রিকোয়েস্ট, এরকম ধারণা রাখবে না। কারণ আজকালকার দিনের মেয়েরা অফিসে জব করছে, বাচ্চা সামলাচ্ছে, রান্না করছে, সমস্ত কাজ, ঠিক আছে? তো আপনি যদি একটা মেয়েকে এরকম বলেন, তাহলে পুরো নারী জাতিটাকে ছোটো করা হচ্ছে। তাই বলবো আগ্রহ না দিতে পারেন, ডিমোটিভেট একদম করবেন না। আমি বলছি না, কোনো একজন মহিলা বলছিলেন বলে বলছিলাম। যাই হোক সেটা ঠিক আছে। আচ্ছা কোনো দিন কি ইচ্ছা আছে ডালহৌসি বা চাঁদপাড়া যাওয়ার? যদি কখনো কর্মসূত্রে যাই অবশ্যই যাবো। খেতে যাবেন না শুধু? না অবশ্যই খাবো, কেন গিয়ে সারাদিন ঘুরবো, খিদে পাবে না। ওই হোটেলগুলোতে কি যাওয়ার ইচ্ছা আছে? না যাওয়ার কিছু নেই, তাদের অনেক নাম শুনেছি, সুবাদ শুনেছি, আশা করি খাবারটা ভীষণ ভালো হবে, তাই আমি টেস্ট করতে যাবো। আর অরুণদার হোটেলে? অরুণদার হোটেল তো জাস্ট মানে অরুণদার মানে কি, পনির ভর্তা খাওয়ার ভীষণ ইচ্ছা আছে, আর কুলচা খাওয়ার ভীষণ ইচ্ছা আছে, যাবোই ওখানে, আমি যাবোই। অরুণদা তুমি নিশ্চয় ভিডিওটা দেখবে, তোমাকে আমি পাঠিয়েও দেবো, তারপর তুমি কিন্তু দিদিকে ইনভাইট করো। কিন্তু ইনভাইট না করলেও অরুণদার হোটেলে আমি যাচ্ছি, ঠিক আছে? অরুণদা রেডি থাকো কিন্তু। আচ্ছা এটা কোথা থেকে সেটা বলি। হ্যাঁ আচ্ছা দিদি আসতে স্টার্ট তো।
আচ্ছা দিদি রাস্তা গেলে কোথা থেকে কিভাবে আসতে হয়? যদি তোমরা স্টেশন থেকে আসো, স্টেশন থেকে তোমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনো স্টেশন না বর্তমান স্টেশন বলে দাও আমরা। আচ্ছা দিদি এখানে এখানে আসতে গেলে কিভাবে আসবো? বর্তমান স্টেশন থেকে যদি আসো তাহলে বর্তমান স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে যে কোনো দুটো ভাইকে বলবে যে মুসুর রান্নাঘর পুলিশ লাইন ইন্দ্রকানন মোড় যাবো, তাহলেই নিয়ে আসবে। আর যদি আলিশা বাস স্ট্যান্ড থেকে আসো তাহলে নেমে হেঁটেই চলে আসবে। আচ্ছা ছোট করার দরকার নেই, একদম কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন তো আর তুমি আমাদের আরো যারা আছে চাপাটা কি চাঁদপাড়া চাঁদপাড়া আছে আমাদের কলকাতায় আছে তাদের বিষয়ে কিছু বলবে? তাদের বিষয়ে কিছু বলবো না, তার কারণ হচ্ছে তারা ভীষণ পরিশ্রম করে কাজটা করেছে, তাদের কাজটাকেও আমি মানে তুমি বলতে চাইছো তারা তাদের মতো আছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার, আমি যেটা বলবো তুমি যে এই জায়গাটায় এসছো এটা প্ল্যানিংটা তোমার করতে গেলে প্ল্যানিংটা হচ্ছে আমার সম্পূর্ণ আমার বাড়ির মধ্যে সাপোর্ট পেয়েছি। আর বাড়িতে আমি একদম বললাম যখন লকডাউনের সময় চলছিল আমাদের আমার আর আমার জনকারী জব তখন চলে যায়, তখন থেকেই আমরা এই প্ল্যানিং করছিলাম যে একটু করে কিছু শুরু করবো। তখন লকডাউনের খাওয়া দাওয়াটা একটু বেশি হতো, আমার মেয়েই মানে বললো যে মামা অনেক মানুষকে করে খাওয়াতে পারো এরকম নিজের কথাটাকে নিয়ে আজকে এই জায়গায় এসে দিদি পুরো ভাইরাল, আমাকে পুরো মানে ও আমার জন্য লাকি চান, ও না থাকলে বা ও যদি মানে এই জিনিসগুলোকে এত পরিস্থিতি না দেখাতো তাহলে কিন্তু বোধ হয় আমার পক্ষে করাটাই খুব চাপে। তোমার ওটা কি মানে বেবি না বাবা? না বেবি বেবি দেখি মুসু, ওর নামে মুসু। আচ্ছা ওর নামে এই আল্লাহর মুসু। বাহ কুটি ওর এজ কত? আমার মেয়ের বয়স 8 বছর। কি বলবো চার্মিং কুইন হয়ে উঠেছে, অনেক কিছু অনেক কিছু শুধু পিজা খাবে বার্গার খাবে এইসব খাবে। আচ্ছা তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না, এখানে শেষ করব। তো তোমরা এতক্ষণ শুনতেই পেরেছো মুনমুন্দি চাঁদপাড়া ও অরুণদাকে নিয়ে যা যা বললো সবটাই তোমরা শুনতে পেরেছো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।